পার্সেন্টেজ চ্যাপ্টার থেকে অঙ্ক করতে গেলে আমাদের একটি বেসিক কনসেপ্ট আগে জানতে হবে সেটা হলো পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশানে কনভার্সান এবং তার ভাইস ভার্সা অর্থাৎ ফ্র্যাকশান থেকে পুনরায় পার্সেন্টেজে কনভার্শন পার্সেন্টেজ চ্যাপ্টারটি শেষ হয়ে গেলে আমি তোমাদের কিছু লিস্ট দিয়ে দেব যেখানে ডাইরেক্ট কিছু কনভার্শন আমাদের মনে রাখতে হবে যেমন ধরো বারো পয়েন্ট পাঁচ পার্সেন্ট ইজ ইকুয়াল টু ওয়ান বাই এইট পূর্ণ তিন পার্সেন্ট ইজ ইকুয়াল টু এক বাই ছয় এরকম কিছু পার্সেন্টেজ আমাদের মনে রাখতে হবে তাহলে পরবর্তীকালে অঙ্কগুলো খুব ফাস্ট আমরা করতে পারবো এখন আমরা প্রথমে পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশান শিখব এখানে দেখো ফোর পার্সেন্ট আর টোয়েন্টি পার্সেন্ট আছে মনে রাখবে পার্সেন্ট থাকলে ওয়ান বাই হানড্রেড হয়ে যায় তাই ফোর পার্সেন্ট ইজ ইকুয়াল টু ফোর বাই হান্ড্রেড চার দিয়ে একশোকে কাটলে হয় পঁচিশ তাই এর ফ্র্যাকশান হলো এক বাই পঁচিশ টোয়েন্টি পার্সেন্টের ক্ষেত্রেও সেম টোয়েন্টি ডিভাইডেড বাই হান্ড্রেড কুড়ি দিয়ে একশো কাটলে হয় পাঁচ তাহলে এর ফ্র্যাকশান হল এক বাই পাঁচ এবার ঠিক উল্টোভাবেই আমরা এক বাই পঁচিশ আর এক বাই পাঁচ একে পার্সেন্টেজে কনভার্ট করব আগেরটার ক্ষেত্রে আমরা একশো দিয়ে ভাগ করেছিলাম এই ক্ষেত্রে আমরা একশো দিয়ে গুণ করব তবে তার আগে একটু বলে রাখি এইভাবে যদি ফ্র্যাকশান দেওয়া থাকে তাহলে এর আরেকটি প্রশ্ন হয় উপরের সংখ্যাটি নিচের কত পার্সেন্টেজ অর্থাৎ এক পঁচিশের কত পার্সেন্টেজ তখন আমাদের এক ডিভাইডেড বাই টোয়েন্টি ফাইভ এর সাথে একশো গুণ করে ব্রাকেট দিয়ে বাইরে পার্সেন্টেজ লিখতে হবে তারপর ক্যালকুলেশন করে যেটা উত্তর বেরিয়ে যাবে সেটাই হলো আনসার এখানে দেখো আমরা আবার সেই আগের ফোর পার্সেন্টেজ ফর্মে ফিরে এসেছি এটাই হলো পার্সেন্টেজের প্রসিডিওর একদম সেমভাবেই আমরা একের পাশ থেকে টোয়েন্টি পার্সেন্ট বার করছি যেখানে বলা যায় এক হলো পাঁচের কুড়ি পার্সেন্টেজ সেরকমই যদি বলা হয় দুই তিনের কত পার্সেন্টেজ তখন দুই বাই তিনের সাথে একশো গুণ করে তার আনসার বার করতে হয় আশা করছি তোমরা বেসিক কনসেপ্টটা ভালো করে বুঝতে পেরেছো তাহলে চলো এখন আর এস আগরওয়ালের বই থেকে অঙ্কগুলো করি প্রথম দিকের প্রশ্নগুলি দেখো এগুলি একটু ক্যালকুলেটিভ অনেকটা সিম্পলিফিকেশানের মতো যত তাড়াতাড়ি তোমরা ফার্স্ট ক্যালকুলেশন করতে পারবে তত তাড়াতাড়ি এই অঙ্কের আনসার তোমরা বার করতে পারবে এই অঙ্কগুলি বিশেষত ব্যাংকের পরীক্ষায় আছে তাহলে চলো এখন আমরা প্রথম অঙ্কটা করি আর এই অঙ্ক করার সময় যে ট্রিক্সগুলো অ্যাপ্লাই করা উচিত সেগুলি শিখে নিই অঙ্কটা হলো একশো পঞ্চাশ পার্সেন্ট অফ পনেরো যোগ পঁচাত্তর পার্সেন্ট অফ পঁচাত্তর সমান সমান কত এবার যখনই ক্যালকুলেশন করার সময় তোমরা দেখবে পার্সেন্টেজ আছে তাহলে সেই সংখ্যায় যে শূন্যগুলি আছে সেগুলো আলাদা করে নেবে এখানে আমি তোমাদের লিখে দেখাচ্ছি কিন্তু এই জিরো তোমরা মনে মনে কেটে দেবে অর্থাৎ এই জিরোর ক্যালকুলেশনটা মনে মনে করবে তাহলে একটা জিরো আরেকটা জিরো কেটে গেলে নিচে শুধুমাত্র টেন থাকছে অর্থাৎ একটা শূন্য থাকছে নিচের এই দশ আর কাটাকুটি করে ছোট করবে না ওপরে যে সংখ্যা থাকবে সেগুলি গুণ করে এক দশমিক আগে লিখবে এখানে উপরে পনেরো গুণ পনেরো আছে আর পনেরো সঙ্গে পনেরো গুণ করলে দুশো পঁচিশ হয় আমরা জানি এবার নিচে দশ আছে তাহলে উত্তর হচ্ছে বাইশ পয়েন্ট পাঁচ এবার পরের পার্টটুকুর ক্যালকুলেশন দেখো সেভেন্টি ফাইভ পারসেন্ট অফ সেভেন্টি ফাইভ আমি আরও একবার বলছি এই অঙ্ক করার সময় কিন্তু নিচে দশ একশো হাজার এই সমস্ত সংখ্যাগুলি থাকলে তোমরা কাটবে না যদি কাটো তাহলে অঙ্কটা কতটা লেন্দি হয়ে যায় সেটাই আমি তোমাদের এখন দেখাচ্ছি এখানে ওপরে পঁচাত্তর আছে আর নিচে একশো আছে আমরা যদি পঁচিশ দিয়ে কাটি তাহলে পঁচিশ তিন পঁচিশ অং পঁচাত্তর আর চার পঁচিশ অং একশো তাহলে ওপরে তিন নিচে চার আর দেখো কাটাকুটি করা যাচ্ছে না তাহলে আমাদের পঁচাত্তরের সাথে তিন গুণ করে যে সংখ্যাটি বেরোবে তাকে চার দিয়ে ভাগ করে আবার সেই দশমিকেই আনতে হবে তাই এই পদ্ধতি একদমই তোমরা ফলো করবে না এটা কিন্তু ভুল পদ্ধতি তাই এখন আমরা সঠিক প্রসিডিওরটি ফলো করবো এখন আমরা পঁচাত্তরের সঙ্গে পঁচাত্তর গুণ করে দুটো ঘর আগে দশমিক বসিয়ে দেবো পঁচাত্তরের সঙ্গে পঁচাত্তর গুণ করলে হয় ছাপ্পান্ন পঁচিশ আর একশোর জন্যে দুটো ঘর আগে পয়েন্ট হবে তাই ফিফটি সিক্স পয়েন্ট টোয়েন্টি ফাইভ এখন ছাপ্পান্ন আর বাইশ যোগ করলে হয় আটাত্তর আর পঁচিশ আর পঞ্চাশ যোগ করলে হয় পঁচাত্তর তাহলে আমাদের উত্তর হলো অপশান বি এখানে তোমরা খেয়াল করেছো আমি পঁচাত্তর গুণ পঁচাত্তর সমান সমান ছাপ্পান্ন পঁচিশ কত তাড়াতাড়ি বার করলাম এই ট্রিক্সটি এখন আমি তোমাদের শেখাবো যে সমস্ত সংখ্যার শেষে পাঁচ থাকে এবং যদি সেই সংখ্যায় তার সাথেই গুণ করতে হয় অর্থাৎ বলতে পারো স্কোয়ার করতে হয় তখন একটি ইউনিক প্রসিডিয়র ফলো করে এর আনসার বার করা যায় এখানে প্রথম সংখ্যা পঁয়তাল্লিশের দেখো শেষে পাঁচ আছে তাহলে পঁয়তাল্লিশ গুণ পঁয়তাল্লিশের ক্ষেত্রে পাঁচের স্কোয়ার পঁচিশ আগে লিখব তারপর চারের পরের সংখ্যার সাথে চার গুণ করব অর্থাৎ চার গুণ পাঁচ ইজ ইকুয়াল টু কুড়ি তাহলে টোটাল গুণ ফল হবে কুড়ি পঁচিশ একদম সেমভাবেই পাঁচের জন্যে পঁচিশ আর তিনে চারই বারো পঁচাত্তরের ক্ষেত্রেও পাঁচের জন্যে পঁচিশ আর সাত আটা ছাপ্পান্ন পঁচাশির ক্ষেত্রেও সেম পাঁচ পাঁচা পঁচিশ আট নং বাহাত্তর আর পঁচিশের ক্ষেত্রেও পাঁচ পাঁচা পঁচিশ তিন দুগুণি ছয় আশা করছি তোমরা প্রসিডিওরটি বুঝতে পেরেছ নেক্সট চলো আমরা তিন নম্বর অঙ্কটি করি তিন নম্বর অঙ্কে দেখো তেতাল্লিশ পারসেন্ট অব দু হাজার রয়েছে এখানে তেতাল্লিশের সঙ্গে কোনো জিরো নেই কিন্তু দু হাজার সাথে একটা জিরো আছে তাহলে আমরা বুঝতে পারছি নিচে দশ থাকবে তাই আমাদের এখন দুশো পঁচাত্তরের সঙ্গে তেতাল্লিশ তাড়াতাড়ি গুণ করে জাস্ট একটা ঘর আগে পয়েন্ট দিতে হবে দ্বিতীয়টার ক্ষেত্রেও একদম সেম হবে আটত্রিশের সঙ্গে দুশো নিরানব্বই গুণ করে জাস্ট একটা ঘর আগে পয়েন্ট দিতে হবে আমি কিন্তু বারবার বলছি পরীক্ষার সময় এগুলি কিন্তু লিখবে না কারণ চাকরির পরীক্ষায় স্পিড এবং অ্যাকুরেসি এই দুটোই থাকা খুবই জরুরি এবার মনে করো যদি ওপরের দুটো সংখ্যাতেই একটা একটা করে জিরো থাকতো তাহলে দুটো জিরোই কেটে যেত পার্সেন্টেজের জিরোর সাথে তখন আমাদের কোনো সংখ্যাই আর দশমিকে আসবে না ডাইরেক্ট গুণ করলেই হয়ে যাবে এখন চলো আমরা ওপরের গুণটি যতটা তাড়াতাড়ি সম্ভব করার চেষ্টা করি তিন পাঁচা পনেরো হাতে এক তিন সাত একুশ এক বাইশ হাতে দুই তিন দুগুনো ছয় সাত আট চার পাঁচা কুড়ি হাতে দুই চার সাত আঠাশ দুই তিরিশ তিন চার দুগুনো আট আর তিন এগারো পাঁচ দুই আট এগারো এরপর দুশো নিরানব্বই গুণ আটতিরিশ আট নং বাহাত্তর হাতে সাত আট নং বাহাত্তর আর সাত সেভেন্টি নাইন হাতে সাত আট দুগুনো ষোলো আট সাত তেইশ তিন নং সাতাশ হাতে দুই তিন নং সাতাশ আট দুই উনতিরিশ হাতে দুই তিন দুগুনো ছয় সাত আট দুই ষোলো নয় তিন বারো একে তেরো হাতে এক আট দুই দশ একে এগারো এবার বিয়োগ করলে এর উত্তর বেরোবে ছেচল্লিশ পয়েন্ট তিন অর্থাৎ অপশান বি এইভাবেই তোমরা পরবর্তী অঙ্কগুলি করতে থাকবে এখানে পরপর দেখো সবকটি অঙ্কই কিন্তু একই রকমের একদম সিম্প্লিফিকেশনের মতো জাস্ট ক্যালকুলেশন তাই পরপর পরপর আমি আর সব অঙ্ক করছি না তোমরা অঙ্কগুলো অ্যাটেম্প করো আর ফাস্ট ক্যালকুলেশন করে উত্তরগুলো বার করো আচ্ছা এখানে একটা বিষয় তোমাদের একটু জানিয়ে রাখি মাল্টিপ্লিকেশান যখন করবে অর্থাৎ যখন ক্যালকুলেশন করবে একবারে উত্তর বার করার চেষ্টা করবে মনে করো তোমরা ফার্স্ট ক্যালকুলেশন করলে করার পরে মনে হচ্ছে আরেকবার একটু দেখে নি যদি কোথাও ভুল হয় এই জায়গাটা কিন্তু অ্যাভয়েড করবে একবারেই ক্যালকুলেশান করে সঠিক উত্তর বার করার চেষ্টা করো পারলে বাড়িতে বেশি বেশি করে গুণ করো প্র্যাকটিস করো তাহলে দেখবে এই জায়গাটা চলে আসবে মোটামুটি যেটুকু গাইডেন্স তোমাদের দেওয়া উচিত আমি ওভারঅল দিয়ে দিয়েছি এবার দু তিনটে অঙ্ক বাকি আছে যেগুলি একটু আলাদা চলো সেগুলি এখন দেখে নিই তেইশ দাগে দেখো একটা ফ্র্যাকশান আছে যেটাকে আমাদের ডেসিমালে কনভার্ট করতে হবে তাই আমরা দুই দিয়ে এককে ভাগ করব। একটা পয়েন্ট নিয়ে জিরো নিয়ে নেব তারপর পাঁচ দুগুনি দশ তাহলে এক বাই দুই এর ডেসিমাল হল পয়েন্ট ফাইভ চব্বিশ দাগটা দেখো তিন বাই চার একে পার্সেন্টেজে কনভার্ট করতে হবে তাহলে প্রথমে যেমন তোমাদের শিখিয়েছিলাম তেমনই আমরা চলো এখন করি তিন বাই চার এর সাথে একশো গুণ করে বাইরে পারসেন্টেজ চার দিয়ে একশোকে কাটলাম পঁচিশ তিন পঁচিশ অং পঁচাত্তর তাহলে উত্তর হল পঁচাত্তর পার্সেন্ট আবার অন্যভাবে বলতে পারি তিন হল চারের পঁচাত্তর পার্সেন্ট এরপর আমরা আজকের শেষ অঙ্ক পঁচিশ নম্বর অঙ্কটি করব এক্স পারসেন্ট অফ এক্স ইজ দ্য সেম অ্যাজ টেন পারসেন্ট অফ ওয়াট এক্স পারসেন্ট আমরা এক্স বাই হান্ড্রেড লিখব অফের জন্য গুণ তারপর এক্স ইজ দ্য সেম অ্যাজ বলেছে তাই আমরা ইজ ইকুয়াল টু লিখব এরপর টেন পারসেন্ট টেন বাই হান্ড্রেড অফের জন্য গুণ এবার এখানে ভুল করে কেউ এক্স লিখে ফেলো না আমরা অজানা রাশি এক্স ধরি কিন্তু যেহেতু এই অঙ্কে এক্স রয়েছে তাই এক্স বাদ দিয়ে যে কোনো একটি অ্যালফাবেট লিখবে যেমন আমার নাম সুজয় তাই আমি এস লিখছি বাকি তোমরা এ লিখতে পারো টি লিখতে পারো বি ওয়াই জেড যা কিছু তোমরা লিখতে পারো এবার নিচের যে দুটি একশো রয়েছে সেই দুটিকে আমরা কেটে দিলাম তারপর এক্সের সাথে এক্স গুণ করে এক্স স্কোয়ার হয় আর দশকে নিচে পাঠিয়ে দিলাম তাহলে এই অঙ্কের উত্তর হচ্ছে এক্স স্কোয়ার বাই টেন আজ আমরা প্রথম প্রচেষ্টা অঙ্ক করলাম সামনের দিন আমরা ২৬ থেকে পঞ্চাশ পর্যন্ত করব এইভাবেই আমাদের পার্সেন্টেজ চ্যাপ্টারটির সব অঙ্ক যখন শেষ হয়ে যাবে তখন আমরা পরবর্তী আরেকটি নতুন চ্যাপ্টার শিখব তোমরা পারলে এরপর কোন চ্যাপ্টারের অঙ্ক তোমরা শিখতে চাও সেটি কমেন্ট সেকশানে লিখে দাও সেই বুঝে আমি পরবর্তী চ্যাপ্টার শুরু করব আর আমারও ভালো লাগবে যে তোমাদের প্রয়োজনীয়তা আমি মেটাতে পারছি তাহলে আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে